তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার আপনাকে ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করবো রিবার্থ অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 26। ওকে, লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে জিং আউফি আর বক্সারের সাথে ফাইট হচ্ছিল। তো ফাইটে এখানে বক্সার হেরে যায় শেষ পর্যন্ত। তো হেরে যাওয়ার পরে এখানে আউফি কিছু একটা করছিল। তো করার পরে এখানে তার শরীরে ব্যথাটা বেড়ে যায় আর রুমালতে সেই ব্যথাটা সহ্য করার জন্য আটকে রাখছে। তো সিজিং আর আউফি এখানে বিছনায় নিয়ে আসছিল, মানে হাসপাতালের বিছনায়। সিজিং এখানে জিজ্ঞাসা করতেছে ডাক্তারকে যে মিস্টার ইয়ান এখন কেমন আছে। ডাক্তার বলতেছে আমি তাকে ব্যথা কমানোর জন্য ওষুধ দিয়েছি, তো আমার কাছে আর কিছু করার নেই। আউফি এখানে বলতেছে তার অসুখ কি ঠিক করা এতই কঠিন? এই ডাক্তার এখানে বলতেছে এটা এমন নয় যে আমিও এখানে জানি না যে তার কি রোগটা হয়েছে, তো এটা কিভাবে সম্ভব হবে। সিজিং ভাবতেছে আর এখানে আউফিও ভাবতেছে যে কি করা যায়। তো মিস্টার ইয়ান এখানে শুয়ে শুয়ে ব্যথাটা সহ্য করার চেষ্টা করতেছে মুখে রুমাল দিয়ে। তো এখানে ডক্টর বলতেছে সে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে, তো কি ভুল হয়েছে তা পরীক্ষা করার জন্য অন্যান্য হাসপাতালে গিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু তাদের কেউই এখানে এই ব্যথাটার পিছনে কারণটা বের করতে পারেনি। এখানে শুধু ব্যথাটা কমাতে পারে কিন্তু শেষ করতে পারে না। তা আউফি শুনে বলতেছে এটা কি এতই সিরিয়াস? মিস্টার ইয়াং এখানে বলতেছে এটা ঠিক আছে, আমার সম্পর্কে চিন্তা করা বন্ধ করো, আমি বছরের পর বছর এই ব্যথা সহ্য করে আসছি। তো এখানে মিস্টার ইয়ান বলতেছে এটি সাধারণত এমন লোকদের মধ্যে দেখা যায় যারা ইন্টারনাল শক্তি ব্যবহার করতে শিখেছে। তো আউফি শুনে বলতেছে কি ইন্টারনাল এনার্জি? তো সিজিং এখানে বলতেছে যে ইন্টারনাল এনার্জি এক ধরনের ইন্টারনাল শক্তি, এটি একটি রেয়ার মার্শাল আর্ট। তো ইন্টারনাল এনার্জি শিল্পে প্রশিক্ষিত একজন মাস্টার এমনকি ছুরি বা বুলেটের গুলির আঘাতও এখানে ঠেকাতে পারে। তো সিজিং এখানে বলতেছে যাই হোক, এই ধরনের একটা প্রচণ্ড দক্ষতা শেখার জন্য তাকে শরীরে অনেক আঘাত করতে হবে। তো আফি ভাবতেছে শুনে যে সত্যি তাকে ঠিক করা অনেক কঠিন হবে। আউফি এখানে বলতেছে যে তার হাঁটুর আর এখানে কোমরের জয়েন্টটা যেটা, তো সেটা দেখতে কিছুটা ইনফ্ল্যামেশনের মতো কিন্তু এটা আলাদা একদম। তো এখানে মিস্টার ইয়ান এখনও অনেক ব্যথা সহ্য করতেছে। তো ইন্টারনাল এনার্জি শেখার জন্য কিছু পয়েন্ট থাকে মনে হয়, সেই পয়েন্টগুলো বলতেছে আউফি। কোমরে আছে, হাতে আছে, আবার কাঁধে আছে, পায়ে আছে, হাঁটুতে আছে। তো আউফি এখানে বলতেছে তার ইন্টারনাল শরীরটা আহত হয়ে আছে আর তার শরীরের উপর পাতলা একটা স্পিরিচুয়াল এনার্জি দিয়ে কভার করা রয়েছে কিউই দ্বারা। এটা একটু কঠিন হবে কিন্তু এমন না যে রোগ ঠিক করা যাবে না। তো মিস্টার ইয়ান এখানে বলতেছে আমাকে নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করো, এটা কোনো বড় ব্যাপার না, আমি এই ব্যথাটা সহ্য করে অভ্যস্ত হয়ে গেছি। তো এখানে মিস্টার ইয়ান বলতেছে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি তোমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতে চাই। তো এখানে আউফি বলতেছে কি সেটা? তো এখানে মিস্টার ইয়ান বলতেছে আমি চাই যে তুমি আমাদের স্কুলের জন্য একটা শিক্ষক হয়ে যাও, তো আমাদের ছাত্রদেরকে তুমি তোমার আঁকড়ে ধরার কৌশলটাকে শিখাবে। তো আউফি এখানে বলতেছে এটা কোনো ধরে রাখার টেকনিক ছিল না, এটা ঐতিহ্যবাহী চীনা ওষুধের ব্যবহৃত একটা কৌশল এবং আমি এটি কিছুটা পরিবর্তন করেছি। তো এখানে মিস্টার ইয়ান বলতেছে এটা কোনো ব্যাপার না, এটা খুবই আকর্ষণীয় ছিল। তো এখানে মিস্টার ইয়ান বলতেছে এই বিশেষ বাহিনী যদি এই ধরনের কৌশল শিখতে পারে তবে তারা মিশনে থাকাকালীন নিজেদেরকে আরও বেশি ভালোভাবে রক্ষা করতে পারবে। তো সিজিং এখানে বলতেছে মিস্টার ইয়ান হ্যাঁ, আমরা ভবিষ্যতে পরে এই বিষয় নিয়ে কথা বলতে পারি, আপনার প্রথমে নিজের যত্ন নেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। তো এখানে আউফিকে বলতেছে মিস্টার ইয়ান আমার কাছে এটা আমার স্বাস্থ্যের চেয়ে অনেক বেশি জরুরি। তো আউফি এখানে বলতেছে যে মিস্টার ইয়ান এত বেশি ব্যথা পাওয়ার পরেও সে এখানে তার ছাত্রদের কথাই ভাবতেছে, সে ছাত্রদেরকে অনেক বেশি যত্ন নেয়। এখানে বলতেছে আমি তার ছাত্রদের কিছু সহজ টেন্ডন পেন্সিং স্কিল শেখাতে পারি যা আমার জন্য বেশি কঠিন নয়। ভাবতেছে যে একজন ডাক্তার হিসেবে আমি কোনো রোগ ঠিক করতে না পারি তাহলে এটা কী রকম হয়। তো এখানে পরে বলতেছে যে আমি রাজি আছি এটা শেখানোর জন্য কোচ। তো আউফি এখানে বলতেছে যে আমি কোনো কিছু শেখানোর আগে একটা কথা শুনতে হবে আমার। কোচ এখানে তাড়াতাড়ি সোজা হয়ে বলতেছে যে একটা কথা মাত্র তুমি বলো, 100টা কথা বললে আমি সেটা শুনবো, তুমি খালি বলো সেটা কি। তো আউফি বলতেছে যে আমাকে একটা চান্স দিতে হবে তোমার ডাক্তার হওয়ার। তো মিস্টার ইয়ান শুনে বলতেছে কি তুমি আমার ডক্টর হতে চাও? তো মিস্টার ইয়ানের আগের ডক্টর বলতেছে তার অবস্থাটা বেশ জটিল ছিল, তুমি কিভাবে এটা ঠিক করতে পারবে? তো সিজিং এখানে হ্যারান হয়ে বলতেছে না এটা হতে পারে না, তুমি তো কেবলই জয়েন হয়েছো এই মেড স্কুলে। আউফি এখানে বলতেছে মিস্টার ইয়ান তো তুমি কি মনে করো? তো এখানে মিস্টার ইয়ান হা 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 করে হাসতেছে আর বলতেছে এই রাজ্যে আমি অনেক কাজ করেছি, তো এখন আর হারানোর মতো আমার কিছু নেই। মিস্টার ইয়ান এখানে বলতেছে জিং আউফি আমার শরীর এখন তোমার, তুমি যা খুশি তাই করতে পারো আমার সাথে। তাহলে শুরু করা যাক। তো আপনি এখানে বিছনায় শুয়ে পড়ুন, পিঠের উপরে রেখে পেট নিচে দিয়ে। তো সিজিং এখানে ভাবতেছে আমি তো প্রায় ভুলে গিয়েছিলাম যে সে তো এখানে ডাক্তার পরিবারের সদস্য। মিস্টার ইয়ানকে বলতেছে ঘাবড়াবেন না, যখন ইন্টারনাল শক্তির কথা আসে তো আমিও এখানে একটা মাস্টার। এখানে আগে যে ডাক্তার ছিল সে বলতেছে যে আমাদের কাছে তো কোনো রূপার সুই নেই, তো যদি কোনো কিছু দরকার হয় তো আমাকে বলো, আমি সব কিছু নিয়ে আসবো। এখানে আউফি বলতেছে কোনো প্রয়োজন নেই, তার শরীরের উপরে অনেকগুলো কিউই এনার্জি তাকে রক্ষা করে বেড়াচ্ছে, তার সুই দিয়ে এখানে কিছুই হবে না, সুই ছিদ্রই করতে পারবে না তার শরীরকে। আমার কাছে অন্য একটা সলিউশন আছে, তো এটা বলে তার দুই হাতের মাঝখান থেকে কিছু একটা বের করতেছে টান দিয়ে। আউফি এখানে নিজের এনার্জি দিয়ে তৈরি করা একটা সুই তৈরি করছে, চিকন একটা সুই। সিজিং এখানে হেরান হয়ে বলতেছে কি সে এখানে তার নিজের কিউই এনার্জি দিয়ে একটা সুই তৈরি করে ফেলছে। আউফি এখানে 12টা সুই তৈরি করে ফেলছে, যেটা ইয়ানের শরীরের উপরে পুশ করবে। তো আউফি এখানে বলতেছে আমি আমার ইন্টারনাল এনার্জি দিয়ে এখানে রূপার সুই তৈরি করেছি, যা ইয়ানের শরীরে রক্ষা করা কিউই এনার্জি এটাকে বাধা দিতে পারবে না। তো পরের সিনে দেখা যায় যতগুলো সুই আছে সব এখানে ইয়ানের উপর পড়ে যাচ্ছে। মিস্টার ইয়ান সুইগুলো এখানে যেখানে লাগার কথা ছিল সেখানে লেগে গেছে, মানে পিঠের উপরে লাগতেছে সব সুই আসে। সিজিং এখানে বলতেছে কি সে এখানে ঠিক হয়ে গেছে, তো আউফি বলতেছে হ্যাঁ এটা ঠিক হয়ে গেছে। তো এখানে মিস্টার ইয়ান শুনে বলতেছে কি আমার শরীরে এখানে কিছুই অনুভব করতে পারতেছি না, কি হচ্ছে আমার সাথে। মিস্টার ইয়ান এখানে বলতেছে আমি আমার শরীরে কোনো ব্যথা অনুভব করতে পারতেছি না, আর আমার শরীরটা কেমন যেন হালকা হালকা অনুভব করতে পারতেছি। মিস্টার ইয়ানের চিকিৎসা শেষ হয়ে গেছে, এখন উঠে দাঁড়াচ্ছে। তো এখানে মিস্টার ইয়ান বলতেছে আমি এখন অনেক ভালো আছি। তো পিছনে থাকা ডাক্তার এখানে হ্যারান হয়ে বলতেছে এটা তো মেরিকেল হয়ে গেছে। তো আউফি এখানে বলতেছে এই নিডলটা তোমার রোগকে এখানে সাপ্রেস করবে। তো সিস্টেমে একটা নতুন মিশন করার পর এখানে ক্লাসিক অফ হার্বাল মেডিসিন নামে একটা টেকনিক দিয়েছিল, তো সেই টেকনিক ব্যবহার করে এখানে প্রেসক্রিপশন লিখতেছে মিস্টার ইয়ানের জন্য। তোমার রোগ এখানে পুরোপুরি ঠিক করার জন্য তোমাকে এইসব হার্বস ওষুধ খেতে হবে। তো আউফি এখানে বইয়ের ভিতরে নোট করে করে লিখতেছে এগুলো যে কি কি খেতে হবে। তো এটাই আসল সময় এই ক্লাসিক হার্বাল মেডিসিনটাকে ভালোভাবে দেখানোর। তো এখানে নোট করে ফেলতেছে সব কিছু। তো এখানে মিস্টার ইয়ান দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর এইসব লিখে দিচ্ছে আউফি। তো এরপরে সেখানে দেখা যায় যে আউফি এখানে লেখা শেষ হয়ে গেছে, লেখা শেষ হওয়ার পরে এটাকে ছিঁড়ে এখানে মিস্টার ইয়ানের কাছে দিচ্ছে আর বলতেছে এখানে তোমার প্রেসক্রিপশন আছে, তোমার স্ক্রিপ্ট অনুযায়ী সঠিক পরিমাণে ডাইন করে তোমার দক্ষতা অনুশীলন করতে পারবে, আর তুমি আর কখনো এটার আঘাত পাবে না। তো এখানে মিস্টার ইয়ান খুশি বলতেছে আমি এখনই যাচ্ছি ফার্মেসিতে গিয়ে এই ওষুধগুলোকে নিয়ে আসতেছি। তো এখানে মিস্টার ইয়ান চলে যাচ্ছে আর পেছনে থাকা সেই ডাক্তার বলতেছে যে মিস্টার ইয়ান আমি কি আপনার সেই প্রেসক্রিপশনটা একবার দেখে নিতে পারি। তো এখানে আউফি বলতেছে যে আমি মনে করি যে এখানে সে এই ওষুধটা খাওয়ার পর এখানে তার এনার্জি ফোর্সের যে দরজাটা সেটা খুলতে পারবে। এরপর সিজিং বলতেছে এটা তো তোমার জন্য এখন ভালো। তো এখানে আউফি বলতেছে হ্যাঁ এখন তুমি তোমার ডিনার কেনার জন্য প্রস্তুত হও। তো আউফি আমি সিজিংয়ের সাথে কথা বলতেছিল আর হঠাৎ করে তার পকেটে মোবাইলে রিং রিং আওয়াজ আসে আর এখানে বলতেছে যে হ্যালো প্রফেসর লু, কী সমস্যা। তো এখানে মিস্টার লু বলতেছে যে আউফি তো তুমি এখানে আসতে পারবে, এখানে অনেক খারাপ কিছু ঘটেছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসএমএ ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো রিভার্স অফ লেজেন্ডারি ডক্টর চ্যাপ্টার 27। ওকে, তো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম যে প্রফেসর লু আউফির কাছে ফোন করছিল, ফোন করার পর এখানে আউফি সেই অফিস রুমে চলে আসছে, আসার পর বলতেছে যে প্রফেসর লু আর প্রিন্সিপাল ঝ্যাং কী হয়েছে। তো প্রফেসর লু আর এখানে ঝ্যাং দুইজনই এখানে চুপ হয়ে বসে আছে আর আউফি অবাক হয়ে দেখতেছে তাদের। তো প্রফেসর লু এখানে বলতেছে তো অবশেষে তুমি চলে এসেছো, এখন চেয়ার নিয়ে বসে পড়ো এখানে। তো আউফি এখানে এসে বলতেছে প্রফেসর লু আপনাকে তো দেখে অনেক সিরিয়াস মনে হচ্ছে, এখানে কি হয়েছিল। তো এদের দুজনে দেখে মনে হচ্ছে কেউ জনে এসে ব্যান্ড বাজাইতেছে। আর এখানে প্রফেসর লু বলতেছে এই সব কিছু হয়েছে তোমাকে যখন গেস্ট লেকচারের বানানো হয়েছিল তারপর থেকে এরকম সমস্যাটা হয়েছে। এখানে আউফি বলতেছে আমাকে নিয়ে আবার কী সমস্যা হলো। তো এখানে প্রফেসর ঝ্যাং বলতেছে যে সবচেয়ে বড় স্পন্সর যেটা ছিল TCM ডিপার্টমেন্টের সেটা এখান থেকে তুলে নিয়ে চলে গেছে এই কলেজ থেকে, আর আমাদের ডিপার্টমেন্টে এখন টাকার সমস্যা হচ্ছে। তো আউফি এখানে বলতেছে কেন তারা এটা করবে, TCM বিভাগ কি খুব বেশি অর্থ উপার্জন করতে পারেনি। তো প্রফেসর লিউ এখানে বলতেছে এটা কোনো প্রফিট কামানোর ব্যাপার না, তো এটা শুধু তোমার জন্য। আউফি শুনে বলতেছে কি এটা আমার জন্য। তো প্রফেসর লু এখানে বলতেছে তোমাকে সম্মান দিয়ে এখানে একটা গেস্ট লেকচারার বানিয়েছিলাম, তো এরপর থেকে এরকম সমস্যাটা হয়েছে। তারা আমি তাদেরকে বলেছিলাম যে তোমার কাছে দুইটা দক্ষতা আছে, একটা প্রজাপতি আর একটা হচ্ছে টেন্ডন পেন্সিং স্কিলের, তো তারা এগুলো বিশ্বাস করেনি। অফি এখানে বলতেছে যে আমাকে এত সম্মান দিয়ে লেকচারে বানানোর দরকার নেই, এটা স্পন্সরদের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে দেবেন না। তো এখানে প্রফেসর লু বলতেছে তাদেরকে বুঝতে হবে যে এখানে দুইটা দক্ষতার একসাথে ব্যবহার করা এটা কত মূল্যবান সেটা তাদেরকে জানতে হবে। প্রফেসর লু এখানে বলতেছে তবে এটা এত সহজ হবে না। তো এখানে প্রফেসর ঝ্যাং বলতেছে আমিও এটাতে একমত, তবে তারা তোমার উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতেছে, তো তুমি কি তাদেরকে অফেন্ড করছিলে কোনো সময়? আউফি এখানে যাদের সাথে ঝগড়া করছিল তাদেরকে মনে করতেছে, যেমন জিমেংয়ের চাচা, তারপরে এখানে ইয়াংকালের বাবা, তারপর একজন আছে যে হাসপাতালে আসছিল ঝগড়া করতে। তো আউফি এখানে বলতেছে এটা কি হতে পারে যে ভাইস প্রিন্সিপাল এসব করেছে? তো এখানে ভাইস প্রিন্সিপাল মানে মিস্টার লি, যেটা যে রোগী নিয়ে ঝামেলা করছিল আউফির সাথে। তো মিস্টার লু এখানে বলতেছে তুমি তাকে অনেক বেশি আন্ডারস্টিমেট করতেছো, সে আর এসব করতে পারে না। তো আউফি এখানে বলতেছে যে তাকে ছাড়া তো আমার আর কারো কিছুই মনে পড়তেছে না যে আমি কারোর সাথে পাঙ্গা নিয়েছিলাম। তো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে ইউয়ান এখানে বলতেছিল যে এই বিল্ডিংয়ে যতগুলো স্পন্সর করা হয়েছিল সবগুলো তুলে নিতে, তো এই ইউয়ানই এইসব করেছে, আর এখানে আসল নামটা বলতেছে না। তো আফি তো এই মেয়েটাকে খালি দেখছে, কিন্তু তার বাবা মাকে এখানে এসব জানে না। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে কারণ যাই হোক না কেন, আর তুমি যদি লেকচারার নাও হতে চাও তারপরেও এখানে তারা স্পন্সর আর করবে না। তো আউফি এখানে বলতেছে আমাদের নতুন মিশন হলো এই সপ্তাহে TCM বিভাগের জন্য 1 মিলিয়ন আয় করা, এটা এখন কিভাবে সম্ভব? তো প্রিন্সিপাল এখানে বলতেছে এটা তোমার দোষ না, আমার আরও ভালোভাবে বিভাগ পরিচালনা করা উচিত ছিল। তো এখানে প্রিন্সিপাল বলতেছে যে আমরা যদি আরও বেশি আয় করতে পারি তাহলে এই TCM বিভাগের কাছ থেকে এত ঘেউ ঘেউ শব্দ শুনতে হবে না। তো আউফি এখানে বলতেছে TCM বিভাগ কি সব ইউনিট থেকে টাকা তুলে ফেলতেছে? তো প্রফেসর লু এখানে বলতেছে যে অ্যাকোয়াপাঞ্চার ইউনিটই এখানে অর্থ তুলে ফেলতেছে, যখন চাইনিজ মেডিসিন ইউনিট আসলো তো কিছু অর্থ এখানে উপার্জন করেছিল। তো এখানে প্রফেসর লিউ বলতেছে তাদের নেতা প্রফেসর হুয়া, তার বয়স মাত্র 30 বছরের মতো, কিন্তু তিনি মেডিসিন শিল্পের প্রশিক্ষিত 10 জনের মধ্যে একজন বিশেষজ্ঞ। তো সে তার নতুন উদ্ভাবিত চীনা ওষুধের সূত্র নিয়ে যথেষ্ট অর্থ উপার্জন করেছে, মানে নতুন একটা ফর্মুলা তৈরি করছিল। আউফি এখানে বলতেছে টাকা কামানো নতুন ফর্মুলা দিয়ে এটা অনেক ভালো আইডিয়া। আউফি এখানে বলতেছে প্রফেসর লিউ আপনি কি এখানে প্রফেসর হুয়ার সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে পারেন আমাকে? আমি তার সাথে দেখা করতে চাই, কিছু কথাও বলতে চাই। প্রফেসর লিউ এখানে বলতেছে মজার কথা হলো যে গতকাল সে আমাকে বলেছিল সে তোমার সাথে দেখা করতে চায় প্রতিজি মতো। হুয়া খুব পরিশ্রমী, সে সর্বদা TCM বিভাগে ব্যাপক গবেষণা করেছে। প্রফেসর হুয়া রুমে চলে আসছে আর বলতেছে প্রফেসর হুয়া আমরা এখানে, প্রফেসর হুয়া। আফে এখানে প্রফেসর লুয়ের সাথে সাথে যাচ্ছে। তো প্রফেসর হুয়া মনে হয় নিশ্চয়ই গভীর রাত জেগে কাজ করেছিল, তো সেজন্য এখানে ঘুম আসার একটা আওয়াজ আসে, জি জি করে এখানে লেখা উঠছিল। তো প্রফেসর লু বলতেছে যে প্রফেসর হুয়া তোমার মতনই একজন ট্যালেন্টেড, সে এখানে অনেক কঠোর পরিশ্রম করে, প্রায়শই তার নিজস্ব উদ্ভাবনী নিয়ে ব্যস্ত থাকে, আর তার শরীর দিয়ে সবসময় এখানে হার্বস এর গন্ধ থাকে। আর এখানে অফিস শুনে বলতেছে এটা কিভাবে সম্ভব, বাস্তবে এটা কিভাবে সম্ভব হয়? প্রফেসর লু বলতেছে যে তুমি জেগে উঠেছ প্রফেসর হুয়া। তো আউফি যার সাথে দেখা করে না কেন সে এখানে মেয়েই হয়, এখানে প্রফেসর হুয়া এখানে একটা মেয়ে, তো এখানে ঘুম থেকে উঠতেছে, মানে সারা রাত জেগে জেগে তার ফর্মুলার উপর কাজ করেছিল। এখানে ঘুম থেকে উঠে শরীরগুলো টান টান করতেছে আর বলতেছে প্রফেসর লু আপনি এখানে? তো প্রফেসর লু তুমি কাকে এখানে নিয়ে এসেছো, এখানে প্রফেসর হুয়া জিজ্ঞাসা করতেছে। তো আউফির অনেক শরম লাগতেছে এখানে প্রফেসর হুয়ার বুকের ভিতরে যে 2টা তরমুজ ওইটা দেখে। আর এখানে প্রফেসর লু বলতেছে আপনি বলেছিলেন যে আপনি উত্তর প্রজাতি অ্যাকোপাঞ্চার পয়েন্টের দক্ষতার বংশধরের সাথে দেখা করতে চান, মানে সাকসেসরের সাথে, তাই তাকে এখানে নিয়ে এসেছি। তো প্রফেসর হুয়া এখানে চশমায় হাত দিয়ে বলতেছে যে তুমি হচ্ছে জিং আউফি, টেন্ডং চাইনিজ মেডিসিনের জিনিয়াস। আউফি এখনও সেই 2টা তরমুজের উপরে নজর পড়তেছে, তো নজর পড়ে এখানে শরম পাচ্ছে আর বলতেছে যে আমি এখনও অতটা জিনিয়াস না প্রফেসর হুয়া। প্রফেসর হুয়া এখানে বলতেছে এত লজ্জা পাবে না, এই টাইটেলটা পাওয়ারই যোগ্য তুমি। তো এখানে আউফি বলতেছে তো আপনি আমার সম্পর্কে খুব বেশি কথা বলতেছেন, আমার এখনও আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে প্রফেসর হুয়া। তো প্রফেসর হুয়া তার দুইটা তরমুজ দিয়ে এখানে আউফিকে জড়ায় ধরছে আর বলতেছে, হ্যাঁ হ্যাঁ খুব বেশি স্মার্ট না, এত বিভ্রান্ত হবে না, তো আমি তোমাকে পছন্দ করি। তো প্রফেসর লিউ এখানে একটু হেসে বলতেছে যে প্রফেসর হুয়া তুমি কি কাল রাত্রে ঘুমিয়েছিলে, তো এখন তুমি অল্প বয়সে কিন্তু তোমার শরীরকে এভাবে কষ্ট দিও না। তো এখানে প্রফেসর হুয়া এখানে বলতেছে চিন্তা করবে না, আমার শরীর পুরোপুরি সুস্থ আছে, হেলদি আছে। তো এখানে আউফি শুনে বলতেছে হ্যাঁ খুবই হেলদি দুইটা তরমুজটা। প্রফেসর হুয়া এখানে বলতেছে তাছাড়া আমি এই নতুন প্রেসক্রিপশনটা কাজ না করা পর্যন্ত বিশ্রাম করতে পারি না। আউফি এখানে বলতেছে কি একটা নতুন প্রেসক্রিপশন, এটা কি ধরনের প্রেসক্রিপশন? তো এই ফর্মুলাটা হচ্ছে ট্যাকল গট নামে একটা রোগের জন্য। তো মিসেস হুয়া এখানে বলতেছে হুয়াক্সিয়া লক্ষ লক্ষ নাগরিক গাউটে ভুগছে, তো ডাক্তার হিসেবে আমাদের তাদের ব্যথা কমানোর চেষ্টা করা উচিত। তো প্রফেসর লিউ এখানে বলতেছে হুয়া তুমি কি আমাকে প্রেসক্রিপশনটা দেখাতে পারবে? হুয়া এখানে তার মাথা ঘোরায় বলতেছে এটা এখনো প্রস্তুত হয়নি, তো এটি কার্যকর হওয়ার জন্য আরও উন্নতি করা প্রয়োজন। তো এখানে আফি ভাবতেছে মনে হচ্ছে আমাকে ক্লাসিক অফ হার্বাল মেডিসিন যেই টেকনিকটা পাইছিলাম কিছুক্ষণ আগে, তো সেটা আমার সাহায্য করতে পারে, মানে যে সিস্টেম এখানে দিয়েছিল নতুন একটা টেকনিক। তো এখানে আফি বলতেছে যে প্রফেসর হুয়া আমি এখানে চাইনিজ মেডিসিন সম্পর্কে অল্প কিছু জানি, তো আমি কি এই প্রেসক্রিপশনটা দেখতে পারি যেটা আপনি কাজ করতেছেন? হুয়া এখানে বলতেছে তুমি অনেক অল্প বয়সের ছেলে আর অল্প কিছুই জানো, তো এটা যথেষ্ট না। হুয়া এখানে বলতেছে তুমি যদি চাইনিজ মেডিসিনের একজন সত্যিকারের মাস্টার না হও তাহলে আমি আমার ওষুধটা আর কাউকে দেখাতে পারবো না। তো এখানে আউফি বলতেছে এর মানে তো এই হয় যে তুমি আমার নলেজটাকে পরীক্ষা করতে চাচ্ছ, ঠিক আছে আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতেছি, আউফি বলতেছে। প্রফেসর লিউ এখানে হেরান হয়ে বলতেছে যে আউফি তুমি কি চাইনিজ ওষুধের সম্পর্কেও জানো? আউফি এখানে বলতেছে প্রফেসর হুয়া আপনি যেহেতু বলেছেন যে আপনি প্রেসক্রিপশনের উপাদানগুলো নিয়ে কাজ করেছেন তাই না? হুয়া এখানে বলতেছে হ্যাঁ আমি কাজ করেছিলাম। তো আউফি এখানে বলতেছে যে আপনি যে যে উপাদানগুলো নিয়ে কাজ করেছেন আমি যদি সেগুলো লিখে দিই তো সে তারপর কি এটা দেখতে দিবেন? তো এখানে হুয়া বলতেছে যদিও এই প্রেসক্রিপশনটা মাস্টারপিস নয়, এটি এখনও অনুমান করা সহজ হবে না। প্রফেসর হুয়া এখানে বলতেছে তুমি যদি সবগুলো উপাদান সঠিকভাবে লিখতে পারো তাহলে আমি তোমার কথা শুনবো, তুমি যা বলবে। ঠিক আছে এটা ডিল। আউফি এখানে বলতেছে হুয়া তো আপনি কি আপনার হাতটা আমাকে ধরতে দেবেন? হুয়া এখানে একটু শরম পেয়ে বলতেছে যে সে আমার সাথে কি করতে চায়। তো এখানে মিস্টার লিউ দেখে হেরান হয়ে আছে, কিছু বুঝতে পারতেছে না। তো আউফি এখানে বলতেছে এটির মধ্যে অবশ্যই বহিরাগত একটা সুবাস আছে কিন্তু এটি আমাকে আটকাতে পারবে না। তো সিস্টেমে একটা হার্বাল মেডিসিন টেকনিক দিয়েছিল, তো সেটার মাধ্যমে হুয়ার হাত ধরে এখানে যেই কাজগুলো করছিল মেডিসিনের, তো সেইগুলোর বাসনা সুখে হার্বসগুলোর নামগুলো এখানে এক এক করে বলতেছে, তো সেগুলো উচ্চারণ করা অনেকটা কঠিন হয়ে যায়। তো আউফি এখন সব নামগুলো মুখস্থ হয়ে গেছে। তো আউফি এখানে বলতেছে যে প্রফেসর হুয়া দয়া করে আমাকে কলম এবং কাগজের টুকরো ধার দিন। তো আউফি এখানে কলম নিয়ে সেই টেকনিকগুলো ব্যবহার করে এখানে নামগুলো লিখে দিচ্ছে। তো এক এক করে সব নামগুলো পড়তেছে আর লিখতেছে, এইগুলো দেখে হুয়া অনেক হেরান হয়ে গেছে যে এই সব হার্বগুলো এখানে তো ম্যাচ করে যাচ্ছে। প্রফেসর লিউ শুনে এখানে অবাক হয়ে যাচ্ছে আর বলতেছে সে এটা সত্যি করতে পারতেছে। তো আউফি অনেক দ্রুত এখানে নামগুলো লিখে দিচ্ছে, এগুলো দেখে হেরান হয়ে আছে দুইজন, অনেক তাড়াতাড়ি এখানে লিখে দিচ্ছে। আউফি এই যে সব নামগুলো সে মুখস্থ করছে, অনেক তাড়াতাড়ি লিখে দিচ্ছে, এখানে দুই তিনটা পৃষ্ঠা উড়ে চলে যাচ্ছে লেখার সাথে সাথে। আউফি এখানে যে কাগজগুলো পড়ে লিখতেছিল যেগুলো উড়ে উড়ে এখানে হুয়ার কাছে চলে আসতেছে, হুয়া এখানে এগুলো দেখে হেরান হয়ে আছে যে সবকিছু তো মিলে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন এসেছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর আপনার সামনে প্লেলিস্ট এগিয়ে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।